हेलो। हेलो। हेलो हेलो मैम, হ্যাঁ বলুন স্যার, কোথা থেকে বলছেন বলুন। আমি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আপনি একটা ফিল্ম করার, আপনাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে একটা শর্ট ফিল্ম করার জন্য। আপনাকে আচ্ছা আপনি কি শর্ট ফিল্ম করতে ইচ্ছুক? আপনি নো 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 ম্যাম ফিল্মটাকে শুনুন, আপনার ভালো লাগলে করবেন, নাহলে করবেন না। নো নো ইন্টারেস্টেড। ম্যাম কথাটা শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি তো, এটার বলুন জন্য না। আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। এটার জন্য আপনাকে কি উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। তো কিছু না, 2011 থেকে 12 মিনিটের একটা শর্ট ফিল্ম হবে। আচ্ছা শর্ট ফিল্মটা হচ্ছে ঝোপের আড়ালে। হ্যালো, কোথা থেকে বলছেন বলুন তো। আমি কলকাতা থেকে বলছি ম্যাম। ও আচ্ছা স্যার, ম্যাম শর্ট ফিল্মের নাম হচ্ছে ঝোপের আড়ালে, লাগাতে হবে। মানে গাছ ঝোপের লাগাতে আড়ালে? হবে, গাছ লাগাতে হবে ম্যাম, গাছ লাগাতে হবে। ও গাছ লাগাতে হবে। আচ্ছা কোথায়, কিছু না, ঝোপের আড়ালে গাছ লাগাতে হবে। কোথায় লাগাবো গাছ? হ্যালো, গাছ কোথায় লাগায় ম্যাম? মাটিতে তো গাছ লাগায়, মাটি খুঁড়ে। হ্যাঁ সেটা তো বুঝলাম, মানে প্যালেসটা কোথায়? আপনি কি ইন্টারেস্টেড এটা করার জন্য, শর্ট ফিল্মটা করার জন্য? না আমি তো প্রথমেই বললাম যে আমি ইন্টারেস্টেড নই। আচ্ছা, আমাদের কোম্পানি, আপনি যেগুলো যেগুলো ইন্টারেস্ট সেগুলোর জন্য আপনাকে চান্স দেওয়া। হ্যাঁ বলুন না, আমি শুনছি। আপনি কি কি করতে হচ্ছে সেটা বলুন। না আপনি বলুন না, গাছটা কোথায় লাগাতে হবে? গাছটা মাটিতেই লাগাতে হবে। হ্যাঁ আমি তো জিজ্ঞেস করলাম, প্যালেসটা কোথায়? হ্যালো, হ্যাঁ বলুন স্যার, বলুন। গাছটা যে মাটি খুঁড়ে লাগাতে হবে ঝোপের আড়ালে। আচ্ছা ঝোপের আড়ালে গাছ কেন? ঝোপের আড়ালে কেন লাগাবো? রাস্তার ধারে ধারে লাগাবো না? ঝোপের আড়ালে একটা হিরো আর হিরোইন থাকবে, ও আচ্ছা বুঝলাম বুঝলাম। আচ্ছা মানে আমাদের এখানে যেখানে যেখানে ঝোপ আছে তাহলে গাছ লাগাই কাল থেকে? গাছটা লাগাতে হবে। হ্যালো ম্যাম, হ্যাঁ শুনছি, বলুন স্যার, বলুন। এটার জন্য আপনাকে কিন্তু উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। আচ্ছা কত? হবে 16,000 টাকা দেওয়া হবে আপনাকে। 16,000 মাসে? আপনি কত চাইছেন বলুন। না আমি যত চাইবো আপনি দিতে পারবেন? আচ্ছা বলুন, এমন কথা বলছেন মানে আপনি মনে হচ্ছে কোটিপতি। দেখুন ম্যাম, আমার সাথে কিন্তু ওই পার্থ চট্টোপাধ্যায়ের লিঙ্ক আছে আমার, ওই জন্যই বলছি। ও পার্থ চট্টোপাধ্যায়ের সাথে লিঙ্ক আছে, তো আপনি তাহলে আমাকে কেন ফোন করেছেন? আপনি মানে উপযুক্ত আমাদের এই শর্ট ফিল্মটা করার জন্য, শর্ট ফিল্মটা করার জন্য আপনি অনেক উপযুক্ত, তাই আপনাকে ফোন করলাম। আচ্ছা ম্যাম আপনার নামটা বলুন। হ্যালো, 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 হ্যাঁ বলুন, আপনার কত লাগবে বলুন। আপনারা কিছু করতে হবে, আপনাকে শুধু লাগাতে হবে। হ্যালো হ্যালো ম্যাম, হ্যালো, আপনি হ্যাঁ হ্যালো হ্যালো বলছি তো, বলুন না। আপনি কি ইন্টারেস্ট এর মধ্যে এটা করার জন্য? আপনি আচ্ছা, আপনার কত লাগবে বলুন, আমাদের কোম্পানি থেকে আপনাকে দেওয়া হবে। আচ্ছা আপনি কত দিতে পারবেন, আপনার সর্বোচ্চ কত দিতে পারবেন? 8 থেকে 9,000 টাকা লাগে, যেহেতু 11 মিনিট শর্ট ফিল্ম। কিন্তু ও আপনি 16,000 বলছেন, হবে না বলছেন, তাই জন্য আপনাকে একটু বেশি দেওয়া হচ্ছে। বলুন আপনার কত? কিছু আমার জন্য আবার স্পেশাল 16,000, আমার জন্য আবার স্পেশাল 6,000 বেশি, 10,000 যেখানে দেওয়া হয়। বাহ খুব ভালো লাগলো শুনে, দারুণ অফার। বলুন আপনি কত লাগবে বলুন। আপনাকে করতেই হবে সলটিংটা ম্যাম, নাহলে আমরা পথে উঠে যাবো। বাবা আমি মনে হচ্ছে একবারে ইয়ে মনে হচ্ছে সেলিব্রিটি মানুষ, আমাকে ছাড়া পথে বসে যাবেন? একটা বাটি দিয়ে আসবো কালকে, ফুটো বাটি ভিক্ষা করে খাবেন? ম্যাম এই ভিডিওটা করার পর আপনি সেলিব্রিটির থেকে অনেক কিছু হয়ে যাবে।
অনেক বড় না না, আমার সিলেক্ট হয়ে যাবে। সেলিব্রিটি হওয়ার দরকার নেই, আমি যে সাধারণ মানুষটা আছি না ওটাই যথেষ্ট, ঠিক আছে? তো আপনার আগে হন, তারপর আমি হব না হয়। ম্যাম আপনাকে করতেই হবে, এই লাগাতেই হবে আপনাকে। সে তো ঝোপে গাছ এমনিতেই লাগাই, তো কি আছে? ম্যাম আপনি কি এর আগে লাগিয়েছেন মানে গাছ হ্যাঁ, গাছ না লাগানোর কি আছে? আর কিছু লাগিয়েছেন নাকি? হ্যাঁ, গাছ লাগাবো না কেন? ম্যাম এমনি ওটা লাগিয়েছেন না কোনো সেফটি ব্যাগে? না 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 না, সেফটি এমনি যেমন গাছ লাগাই গাছ লাগিয়েছি। গাছ লাগানোর আগে যে সেফটি নিতে হয় ওটা কি নিয়েছিলেন? না না, সেফটি নিয়ে ম্যাম গাছ লাগাবেন, নাহলে অঘটন হতে যেতে পারে যে কোনো মুহূর্তে। ও, গাছ লাগাতে আবার সেফটি লাগে, আমি জানতাম না তো কি অঘটন লাগানো ঘটবে লাগাতে শুনেই গাছ লাগানোর আগে। অঘটন ঘটে যেতে পারে। আচ্ছা, আপনি বলুন তো কোথা থেকে বলছেন, আপনার কোম্পানির নাম কি? বলধর মুতিয়াসি কোম্পানি থেকে বলছি। কি বলছেন? বলধর মুতিয়াসি। বলদার মতিয়াসি? হ্যাঁ ম্যাম। তা আপনার বাড়ি কোথায়? ম্যাম ইউটিউবে সার্চ করুন আমাদের চ্যানেলের নাম। বলদার মতিয়াসি, হ্যাঁ হ্যাঁ সার্চ করো তো দেখি একটু। দাঁড়ান, আমার অ্যাসিস্ট্যান্ট কে বলি একবার। আপনার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও আমি তো ঝোপে গাছ লাগাই না, আমার অ্যাসিস্ট্যান্ট আছে ম্যাম তো। একটা কথা মনে রাখবেন, লাগানোর আগে একটু সেফটি নিয়ে লাগাবে, ও নাহলে অঘটন ঘটে যাবে। ও, গাছ লাগানোর আগে আবার সেফটি নিতে হবে, অঘটন ঘটে যাবে, চারা গাছ লাগাবো তো যদি গর্তই ঢুকে যায়। হ্যাঁ ম্যাম গর্ত যে কোনো মধ্যে ঢুকে গেলে পরে 9 মাস পর কিন্তু সাজাও যেতে পারে। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলুন। অত ভাব ভালো আমার ভাবতে হবে না, অনেক ভেবে ফেলেছেন। ম্যাম, যেহেতু আপনার সেলিব্রিটি একজন, আপনার অ্যাসিস্ট্যান্ট আছে বলছেন, তাই বললাম আপনাকে সাজেশন। হ্যাঁ, আমি তো সেলিব্রিটি, ওই যে ওর জন্য বলছেন না, আমাকে ছাড়া চলবে না। পথে বসে যাবেন বলছেন, পুষ্পা আপনি যদি বলেন আপনাকে পুষ্পা 2-তে চান্স দিতে পারি আমার অত লাগবে না, আমি করার জন্য। আরে শুনুন, একটা কথা বলি, আপনার কি ফাজলামো করার জায়গা নেই? ম্যাম আমি ফাজলামি করছি না, আমি সত্যি বলছি। আপনি সার্চ করুন না বলদার মতে আছি। হ্যালো কালকে আমি আপনাকে একটা ফুটো বাটি দিয়ে আসছি, আপনি ভিক্ষা করে খান, না ম্যাম লোকের মেয়ে ফোন করে জ্বালানোর থেকে, বুঝলেন তো? আমার ছাড়া কাজ হবে না, ইয়ার্কি মারবার জায়গা নেই। সেই থেকে শুনছি স্যার ম্যাম করে যাচ্ছেন, আপনাকে লাগাতেই হবে ম্যাম। আপনি লাগান, আমার অত ঝোপে ঝাড়ে গাছ লাগাবার অভ্যেস নাই, না আপনি তো বলছেন আপনি লাগান, সাপের ছোবল খান। ম্যাম, আপনি তো বলেছেন এর আগে আপনি লাগিয়েছেন সেফটি ছাড়া। তো আমি তো বাড়িতে গাছ এমনি লাগাই, যে কেউ লাগাই, সাধারণ মানুষ লাগাবে, তা বলে আমি ঝোপে ঝাড়ে কেন গাছ লাগাতে যাবো? এগুলোর কোনো কথা হলো? এর হেডিং হলো ঝোপে ঝাড়ে গাছ লাগানো, এটার কোনো সত্যি হয়? আমি তো এই শুনছি বাবা, আপনারা লাগান, আপনাদের যদি একে মানে কোম্পানিকে আরো উচ্চ পোস্টে নিয়ে যেতে চান, আপনারা লাগান। ম্যাম ম্যাম রিকোয়েস্ট, আপনাকে লাগাতেই হবে ম্যাম। হ্যালো ম্যাম, ম্যাম বলুন আপনার কত লাগবে বলুন ম্যাম। না, আমার কিছু লাগবে না, আমার অত টাকা। দাদার সঙ্গে লাগিয়েছেন কোনো দিন গাছ ম্যাম, স্যারের সাথে? হ্যালো আজ মেয়ে পাননি যে বাজেগিরি করবেন, ঠিক আছে? বলছি স্যারের সাথে আপনার হাজবেন্ডের সঙ্গে কোনো দিন গাছ লাগিয়েছেন? কে, হাজবেন্ড? হ্যাঁ লাগিয়েছেন কোনোদিন? হাজবেন্ড? হ্যাঁ, কতবার লাগিয়েছি, কত হাজবেন্ড চেঞ্জ হলো, দিয়ে সব ফুটে গেল। না বয়ফ্রেন্ডের সাথে লাগিয়েছেন? হ্যাঁ, বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড তো 1000 দিনের ছিল, এখন লাগিয়েছেন? আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ, অনেক লাগিয়েছি গাছ, গাছ সেফটি বড় হয়ে অনেক কিছু ফলন ফলছে। সেফটি ছাড়া লাগিয়েছিলেন? না, সেফটি নিয়েছিলাম, ওই তো গর্তে ফর্তে যদি ঢুকে ভুকে যায় ওর জন্য নিয়েছিলাম, সাপের ছোবল আছে, ঝোপে ঝাড়ে লাগিয়েছি তো ম্যাম গর্ত পোকামাকড়। কত বড় গর্তে লাগিয়েছিলেন কত বড় গর্ত এসে দেখে যান বলুন না, মিনিমাম একটা থাকবে কত বড় গর্ত?